সিস্টেম। তো নাম্বার সিস্টেমের ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। তাহলে ডেসিমেল কোনগুলো? না, যেগুলো আমরা 0 থেকে 9 অবধি আমরা যে নর্মাল সংখ্যা জানি সেটা হচ্ছে ডেসিমেলে আছে। আর বাইনারি কোনগুলো? বাইনারি হচ্ছে কম্পিউটার যে ভাষাটা বোঝে সেটাকেই বলছে বাইনারি নাম্বার সিস্টেম। তা ফার্স্টে আমরা জানবো কি ডেসিমেল টু বাইনারি কনভার্সন। ডেসিমেল টু বাইনারি প্রথমে বললাম, ডেসিমেল মানে 0 থেকে 9 পর্যন্ত, আর বাইনারি মানে 0 আর 1, এছাড়া আর কোনো সংখ্যা হবে না। তাহলে ফার্স্টে ধরো আমি একটা নিজের মতো করে একটা সংখ্যা নিলাম, ধরো নিলাম 67। এটার বেসে লিখবো 10, যেহেতু আমরা 0 থেকে 9 অবধি 10টা সংখ্যা তাই। তো এটা যদি আমি বাইনারিতে বের করি তাহলে এখানে কোয়েশ্চন মার্ক দিয়ে আমি লিখছি, বেসে 2 হবে যেহেতু 0 আর 1 আছে। তাহলে এর বের করার সময় কি করব, উৎপাদকের বিশ্লেষণ, যেমন 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে শুধুমাত্র আমি ভাগ করে যাব। তো 2 দিয়ে ভাগ করলে কি হয়, 2 3 6, আবার 2 3 6 এক এক্সট্রা হচ্ছে, তাই 1টা এরো দিয়ে পাশে লিখ, আবার আমি 2 দিয়ে ভাগ করব, 2 1 2, আবার ভাগ করলে কি হয়, 2 6 12, এক এক্সট্রা হবে, আবার 2 দিয়ে ভাগ করব, 2 8 16, মিলে যাচ্ছে তাই 0। এবার হচ্ছে 2 4 8, মিলে যাচ্ছে 0, আবার 2 দিয়ে ভাগ করব, 2 2 4, 0। এবার 2 1 2, মিলে যাচ্ছে 0। এবার যখন উত্তর লিখব তখন কি করব, তখন হচ্ছে ঠিক এরকম নিচ থেকে ওপর দিকে আমরা অ্যান্সারটা লেখার সময় লিখবো। তাহলে এর অ্যান্সার কি হবে, 67 এর বাইনারি 1 4 0, তারপর 2 1 হলো। আচ্ছা, এরপর আছে কি, এরপর আছে বাইনারি টু ডেসিমেল ঠিক অপোজিট হবে, মানে আমার বাইনারি এরকম একটা সংখ্যা দেয়া থাকবে সেটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। তাহলে এরকম একটা সংখ্যা নেওয়া হোক, বা আমি এটাই এই কোয়েশ্চেনের থেকে এখানে আমি বের করব, তাহলে কি করে করব, বসে লিখি আমি এই সংখ্যাটাই নিচ্ছি, তাহলে এখানে লিখব এরপর কি করব, এরপর এই সংখ্যাটাকে আমি আবার লিখব। তাহলে কি করব, এটাকে এরকম অ্যারো দিয়ে দিয়ে আমি লিখে নেব, লিখলাম, এবার এইগুলো পরপর সংখ্যাগুলো বসিয়ে নেব, এখানে একটা 0 কম পড়েছে। এই যে পরপর লিখে নিচ্ছি হলো। এরপর কি করব, এখানে আমি জাস্ট এমনি গুণ চিহ্নটা বসিয়ে দেবো। এরপর কি করব, আমরা 2 বসাবো, কারণ এইগুলো 2 দিয়ে গুণ করলেই বেরোবে। তা 2 বসাচ্ছি যেহেতু বাইনারি দুটো সংখ্যা, তাই 2 এর এখানে অনেক কাজ আছে, তাহলে 2 এর বসালাম। এবার কি করব, এখান দিয়ে 0 থেকে গুনতে থাকবো, 0 1 2 3 4 5 6, এগুলো অ্যাকচুয়ালি সূচকে বলি, সূচক মানে ওই যে পাওয়ারে বসে না, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি,
2 টু দি পাওয়ার 0 মানে যার পাওয়ারে 0 থাকবে মানে 1 তাহলে 1 বসালাম এখানে এইটা মনে রাখতাম যার পাওয়ারে 0 মানে 1 তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 ইনটু 1 মানে 1 হলো এরপর 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2 হচ্ছে তারপরে দেখবে তারপরে এগুলো 0 এর সাথে গুণ হচ্ছে তাহলে 0 এর সাথে আমরা যাই গুণ করি না কেন সবগুলোই 0 হবে হলো আচ্ছা তারপরে কি আছে দেখো 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 মানে কি 6টা 2 গুণ ছটা দুই যদি হয় টু ইন্টু টু ইন্টু টু তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে এখানে চৌষট্টি হলো চৌষট্টি লিখে দিলাম এবার টোটাল করলে কত হয় এখানে চৌষট্টি আর এখানে ধরো তিন তিন আর চৌষট্টি কত হয় সিক্সটি সেভেন মিলছে হলো সিক্সটি সেভেন তাহলে আমার অ্যানসার কি দাঁড়ানো 1001 এর ডেসিমাল কত 67 এটা হচ্ছে আমার অ্যানসার হলো তার মানে কি এটা থেকে আমরা এটা বের করে নিলাম এবার এটার সাথে এটা আমি বের করে ফেললাম অর্থাৎ কি অঙ্ক আমার মোটামুটি ঠিক ঠিকঠাকই আছে না তো মিলবে কি করে